আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি, মসুর ডালের লাড্ডু। ঘি, নারকেল আর মসুর ডাল বাটার এই চমৎকার লাড্ডুটা আপনারা একবার খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন। চলুন তাহলে দেখে নিই এই লাড্ডু তৈরি করতে আজকে আমার এখানে কি কি উপকরণ লাগছে। 1 কাপ মসুর ডাল বাটা, 1/2 কাপ ঘি, 1 কাপ চিনি, কয়েকটা পিস্তাচু, চিনি দিয়ে ভাজা 1/2 কাপ নারকেল কোরা, তেজপাতা, দারচিনি এবং এলাচি। একটা ননস্টিক ফ্রাই প্যানে ঘিটা গরম করতে দিলাম। এবার এতে তেজপাতা, দারচিনি এবং এলাচি দিয়ে 1 মিনিট ভাজবো। এখন এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা। এই মসুর ডাল বাটা আমি কিভাবে তৈরি করছি তা আপনাদের বলে দিচ্ছি। 1 কাপ মসুর ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি, 7 থেকে 8 ঘন্টা ভেজালেই চলবে। এরপর ডালটা ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে বাটাও পিষে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন খুব মিহি যেন হয়। ডালটা যত মিহি হবে লাড্ডু ততই স্মুথ হবে। এভাবে নেড়ে চেড়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি ভেজে নেব। যখন একটু ঝরঝরে হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আরো 5 মিনিটের মতো ভালো করে নাড়বো। চিনিটা গলে ডালের সাথে ভালো করে মিশে যাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, এরপর যখন আমার কোনো নতুন ভিডিও আসবে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ডালটা একটু শুকনো হয়ে এসছে, আমি এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লিকুইড ফুড কালার। আমি এখানে অরেঞ্জ কালারটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার চুজ করতে পারেন। এবার এতে অল্প অল্প করে ভাজা নারকেল যোগ করে দিচ্ছি। চুলার তাপ কিন্তু শুরু থেকেই মিডিয়ামে থাকবে এবং সারাক্ষণ নাড়তে থাকতে হবে, তা না হলে ডালে পোড়া লেগে যেতে পারে। নারকেলগুলো ডালের সাথে ভালো করে মিশে গেলে 4-5টা পেস্তা বাদাম একটু ক্রাশ করে এখানে দিয়ে দিচ্ছি। আরো 5 থেকে 7 মিনিট ভালো করে নেড়ে নেড়ে ডালটা আমি ভাজবো। ভিউয়ার্স দেখুন, এই ডালটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে এটা প্রায় হয়ে এসছে। এখন সামান্য একটু ডাল আমি হাতের মাঝে নিয়ে চেপে চেপে দেখবো এটা জয়েন্ট হয় কিনা। যদি জয়েন্ট হয় তাহলে আর ভাজবো না, চুলা থেকে নামিয়ে নেব। এই নাড়ুটা খেতে একটু সফট টাইপের হয়, তাই খুব বেশি ভাজা যাবে না। যখন দেখবেন এইরকম একটা কনসিস্টেন্সি এসেছে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। হালকা গরম থাকা অবস্থায় এগুলো থেকে আমি তেজপাতা, দারচিনি এবং এলাচগুলো সরিয়ে নিচ্ছি। তারপর পছন্দ মতো শেড দেওয়ার জন্য অল্প একটু ডাল হাতে নিয়ে ভালো করে চেপে চেপে ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে লাড্ডুগুলো আমি তৈরি করে নিচ্ছি।
লাড্ডু তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। আর কেমন লাগলো খেতে আমাকে এখানে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন। আর অনেক মজাদার রেসিপি নিয়ে আমি আবারও আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।